আসসালামু আলাইকুম, আমন্ত্রণ শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আশা। 1978 সালে বাংলাদেশে দূতাবাস বন্ধ করে আর্জেন্টিনা, তবে কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন নজরে আসে আর্জেন্টিনার। তারই প্রেক্ষাপটে দেশটি পুনরায় বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনা করছে। শনিবার 10 ডিসেম্বর এক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনার কথা জানান। স্প্যানিশ ভাষায় করা ওই টুইট বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি ছবি ও বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার ফুটবল দলকে সমর্থনের একটি ছবি প্রকাশ করেন কাফিয়েরো। টুইটে কাফিয়েরো আগস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠকের কথা স্মরণ করেন। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে বার্তা সংস্থা দ্য মেরকো প্রেস জানিয়েছে, কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে মেসির দলের প্রতি বাংলাদেশিদের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশে দূতাবাস খোলার ব্যাপারে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে দূতাবাস এবং কনস্যুলার বিভাগটি পুনরায় চালু করে আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই, বিশেষত বাণিজ্যিক দিক থেকে যা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা আছে। আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজেও বাংলাদেশ নিয়ে বেশ কিছু পোস্ট লক্ষ্য করা গেছে। বাংলাদেশি আর্জেন্টিনার ভক্তদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় তাদের সেই ফেসবুক পোস্টে। দর্শক, এই ছিল শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। মাত্র 420 রিয়ালে ওমানে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।